फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सब कम आशो? आशा करी सकले भलो आज बंधुरा और आमिओ खूब भलो आची। तो बंधुरा, तुम्हारा थंबनेल देखे तो बुझते ही पेयेछो जे आमरा कोथाय जाच्छी घुरते। आज आमरा जाच्छी मायापुरे। ठीक बोलेछो ना मोरा? आमि किन्तु कयेकदिन आगे बोलेछिलाम जे खूब ताड़ाताड़ी किन्तु एक जायगाय बंधुरा बेड़ाते जाच्छी। ताहले सेटा होच्छे मायापुर टूर। खूब एक्साइटेड होते चलेछे भिडियोटा। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে ভোরবেলা 4:10। আমার গোছানোটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি গত রাত প্রায় 1:10-15 নাগাদ অবধি আমি সব কিছু গুছিয়ে রেখেছি যাতে ভুল না হয়ে যায়। ভোরের দিকে ঘুম পাবে, উঠতে একটু অসুবিধা হবে, তো বেশিক্ষণ ঘুমোতে পারিনি। 2 ঘন্টার মতো তো আবার উঠে গেছি, দেখো ঝিমাচ্ছি। ঘুম পাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে বলার মতো না। এখানে তো দারুণ ঠান্ডা পড়েছে, কলকাতায় বলার মতো না যে এরকম ঠান্ডা। তো বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু 6:27 না 6:30 এরকমই হবে। আমি সকালে ঘুম থেকে উঠে, দেখো যেহেতু কোচেনে কমপ্লিট, তাই আমি একটু টিফিন করে নিচ্ছি, একটু চাউমিন বসিয়েছি, একটুখানি নিরামিষ চাউমিন। আজকে সোমবার, আমি ওখানে যাবো বলে নিরামিষই করব, যেহেতু মায়াপুরে যাচ্ছি। বুঝতেই পারছো ঠাকুরের তীর্থস্থান, তো আমি নিরামিষ চাউমিন বসিয়েছি। এখনও বসাইনি, মানে জাস্ট আমি জলটা বসিয়েছি চাউমিন সেদ্ধ করার জন্য। চাউমিনটা চটপট রেডি করে নিই, তারপরে আমি নিজে রেডি হয়ে তারপরে আরাধ্যাকে তুলবো, ঠিক না বলো? তাহলে চলো তাড়াতাড়ি করে চাউমিনটা আমি বানিয়ে নিই, আবার তোমাদের কাছে পরে আমি রেডি হয়ে ফিরে আসছি, ঠিক আছে? দেখতে দেখো আর সঙ্গে দেখো। বন্ধুরা দেখো, আমি তো রেডি হয়ে গেছি, তো আরাধ্যাকে রেডি করছি। এটা কিন্তু কষ্টকর, ঠিক না বলো? তো কারণ হচ্ছে আমরা নিজেরাই শীতকালে কুকুরি মুকুরি হয়ে রেডি হচ্ছি, আর বাচ্চাকে এখন ভোরবেলা এখন 4:30-5টার সময় এখন রেডি করছি। তো বুঝতেই পারছো একটু তো বায়না করবেই না। তো ও মেয়েটা আমার ভালো, সকাল সকালই বলছি, ও কিন্তু সেরকম বায়না করে না। ও যখনই আমরা সেই তারাপীঠে যাই বা যেখানে যাই, আর তো 3টার সময় উঠলেও কিন্তু উঠে যায়, ও কিছু বলে না। তো এখন ওকে একটু রেডি রেডি করে নিই, তারপরে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা করছি, ঠিক আছে? বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, এই সবাই বাড়ি থেকে বেরোলাম। আর ওই টুকটুকো দেখো, মা আমাদের একটু এগিয়ে দেবে, পৌঁছে দেবে, তাই মা সঙ্গে যাচ্ছে একটুখানি। আর শুভ সামনে এগোচ্ছে, তাহলে চলো আবার ওখানে গিয়ে রোডে গিয়ে তোমাদের সঙ্গে আমি আবার মিট করছি, ঠিক আছে? তোমরা দেখে দেখো। বন্ধুরা, আমরা এখন বেলঘড়ি স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো, কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর অবধি যাবো। ওখান থেকে টোটো বা অটো করে ফেরিঘাট থেকে পার হয়ে তারপরে মায়াপুর। তো মায়াপুর তোমরা অনেকভাবেই যেতে পারো, তবে সড়কপথেও যাওয়া যায়, রেলপথেও যাওয়া যায়। তো রেলপথে সবথেকে বেটার তোমার শিয়ালদার থেকে কৃষ্ণনগর লোকাল ধরে ডাইরেক্ট কৃষ্ণনগর নেমে ওখান থেকে ছোটো গাড়ি করে তোমার ফেরিঘাট যাওয়া যায়। আর হাওড়া থেকে গেলে তোমাদের আর হাওড়া দিয়ে গেলে তোমার নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে, ওখান দিয়েও যাওয়া যায়। নবদ্বীপ ধাম থেকে ওখান দিয়েও ফেরিঘাট পার হয়ে মায়াপুর যাওয়া যায়। তাহলে চলো সঙ্গে থাকো। কৃষ্ণনগর স্টেশনে ট্রেন এখন অবধি দেখো দাঁড়িয়ে আছে, আর নেমেই দেখো পাশে অনেক খাবারের দোকান, সব 20 টাকা করে প্লেট বিক্রি হচ্ছে। আলু দিয়ে কেউ পরোটা, 4 পিস করে পরোটা 20 টাকায়, আলু দিয়ে ওই ডালপুরি বলছেন, আবার কেউ ডিম দিয়ে পরোটা বলছে 20 টাকায়। তো বন্ধুরা, আমি কিন্তু বাইরে খাওয়ার এখন খাবো না, কারণ হচ্ছে তোমাদেরকে বলেছি যে চাউমিন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর ট্রেনের মধ্যে কিছু খাইনি, আর এখন খিদেও পেয়ে গেছে। তাই এখন শুভকে বললাম যে তাহলে চলো বাড়ি থেকে চাউমিনটা করে নিয়ে এসছি, সেটা তাহলে এক জায়গায় বসে চট করে খেয়ে তারপরে আমরা অটো বা টোটো যাই ধরবো, সেখানে গিয়ে তারপরে উপস্থিত হবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, টিফিন করা কমপ্লিট, চাউমিন খেয়ে নিলাম আমি আরাধ্যা শুভ তিনজনে মিলে। আর এখান থেকে টোটো ধরবো বা অটো, 25 টাকা করে পার হেড ভাড়া শুনেছি, আর ফেরিঘাট, আর বন্ধু ফেরিঘাট থেকে তারপরে আবার পার হয়ে তারপরে তোমার যাওয়া যাবে মায়াপুর। আর হ্যাঁ বন্ধুরা, আমরা বেলঘড়িয়া থেকে এখানে যখন, আর হ্যাঁ বন্ধুরা, বেলঘড়িয়া থেকে কৃষ্ণনগর আসতে কিন্তু ট্রেনের সময় লেগেছে 2.5 ঘন্টা। বন্ধুরা তাহলে চলো যাই,
আমার তো ওবার টোটোর ওখানে দেখি দাদারা কত বলছেন ওখানকার ভাড়া, শুনেছি তো 25 টাকা, তবে গিয়ে জানতে পারবো বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখো ওখানে যে টোটোওয়ালা দাদারা ছিলেন তো ওনারা বলছেন যে একদম মন্দির অবধি পৌঁছে দেবেন, আর রিজার্ভে গেলে 300 টাকা, আর যদি শেয়ারে যাওয়া যায় তাহলে বললেন যে পার হেড 80 টাকা করে, চারজন যাবে। আর তাহলে আমরা এই জন্য আমরা এগিয়ে আসলাম, তার কারণ হচ্ছে এখান থেকে আমরা যে অটো আছে সে অটোতে করেই যাব, অটোতে করে 25 টাকা ভাড়ার থেকে বড়। আপনি কি বলেন তো, আমার মেয়ে যে আরাধ্যা ও তো কোনোদিন এখনো অব্দি নৌকা চড়েনি, তো ঘাট পার হয় মানে এখনো তো হয়নি, নৌকা চড়া হয়নি, তো নৌকা চড়ার জন্য একটা অভিজ্ঞতা তো দরকার, বলো বাচ্চাদের সব কিছুই মানে যানবাহনে ওঠার একটা অভিজ্ঞতা দরকার, সেই জন্য কিন্তু আমি কিন্তু ওকে খেয়া পার হয়ে নৌকা তবে যেভাবে যায় তো সেভাবেই যাচ্ছি। তাহলে চলো গিয়ে আমি ওটাতে গিয়ে বসছি, ঠিক আছে, ওটা থেকে নেমে আবার তোমাদের দেখো টোটোতে উঠে গেছি, অটো না টোটো না সরি অটো, অটোতে তো এখানে 25 টাকা করে পার হেড, আমাদের 3টে সিট নিলাম, মেয়েকে বসিয়েছি, ব্যাগেজ ট্যাগেজ বেশি তো ওই জন্য 3টে সিট নিয়েছি, 25 টাকা করে 75 টাকা লাগবে খেয়াঘাট অবধি, ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আমরা মিট করছি, ঠিক আছে। বন্ধুরা এই যে অটো করে নামলাম মায়াপুর ঘাটে, মানে হুলোর ঘাট যেটাকে বলে, এখান থেকে এই ঘাট মানে খেয়া পার হয়ে তারপরে আমরা পৌঁছবো মায়াপুরে, এটা হুলোর ঘাট নামেই পরিচিত। তো এখানে আমাদের আসতে ওখান থেকে কৃষ্ণনগর থেকে সময় লাগলো মোটামুটি ওই 32-35 মিনিট সময় লাগে, 40 মিনিটের কাছাকাছি লাগে, তো এটা ডিস্টেন্সটা হচ্ছে তোমার 15 কিলোমিটারই বলে অটোওয়ালা দাদা। চলে চলো ঘাটের দিকে এগিয়ে যাই। দেখো বন্ধুরা এই সামনেই আছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট, তো শুভ আর টুকটুক সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা লঞ্চ সবে এই মাত্র ছাড়লো, তো আমাদের একটু ওয়েট করতে হবে কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য কি 15 মিনিটের জন্য, আর এখানে টিকিট কাটতে হবে মাথা পিছু কিন্তু 2 টাকা করে, শুভ 2 টাকা দাও, 2 টাকা, হ্যাঁ বন্ধুরা মাথা পিছু 2 টাকা করে, শুভ এখন দাঁড়িয়ে কেটে নিচ্ছে টিকিটগুলো। আর দেখো একটা লঞ্চ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে মায়াপুরের ঘাটের দিকে, ভর্তি করে যাত্রীবাহী নিয়ে। বন্ধুরা যেতে যেতে একটা ব্রিজের উপর দিয়ে আমরা পৌঁছেছি ঘাটের, যেখান থেকে আমরা উঠবো, তো এই নদীটা কত সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ, আর দেখতে খুব পরিষ্কার জলটা, একদম সবুজ এই জলটা, একদমই টোটালি গ্রিন, খুব ভালো লাগছে এখানে এসে। কিন্তু খুব ঠান্ডা পড়েছে, কিন্তু একদম কনকনে ঠান্ডা, খুব পরিষ্কার জলটা, ভীষণ পরিষ্কার। এই দেখো ওপার থেকে দেখো আরেকটা লঞ্চ কিন্তু যাত্রীবাহী করে আবার এই ঘাটে ফিরে আসছে, আমরা এটাতেই উঠবো, তাহলে চলো ওখানে গিয়ে আবার তোমাদের কাছে মিট করছি। বন্ধুরা এই জাস্ট নামলাম আমরা এই মায়াপুর ঘাটে উঠলাম, দেখো একদম কাছে, জাস্ট 2 মিনিট লেগেছে পার হতে। এবার সামনে গিয়ে দেখি চলো যে টোটো বা অটো বা বাস বা কী আছে নাকি। বন্ধুরা দেখো দু সাইড দিয়ে বেরিয়ে কিন্তু অনেক হোটেল আছে, আর খেয়া থেকে একটু সামনে এগিয়ে গেলেই দেখো সামনে এখানে গেট আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বাসস্থান শ্রী চৈতন্য মঠ, আর ঠিক ডান দিকেই আছে দেখো শ্রীকৃষ্ণ জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবের মন্দির, জগন্নাথ দেব আছেন, যদিও এখন আমরা যাচ্ছি না, আমরা পরে আসার পথে তোমাদেরকে দেখাবো। তাহলে চলো সামনের দিকে এখন এগিয়ে যাই, ঠিক আছে। দেখো বন্ধুরা সেই বড় গেটের ঠিক পেছনেই কিন্তু দুপাশ থেকে কিন্তু দেখো দেখুন দুপাশ থেকে কিন্তু সব সারি সারি হয়ে সব হোটেলগুলো আছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আমরা এগিয়ে সামনেই কিন্তু ডান দিকে আছে মা রক্ষাকালীর মন্দির। ফেরিঘাট থেকে ইস্কন মন্দির পর্যন্ত টোটোতে ভাড়া লেগেছে 10 টাকা মাথা পিছু। বন্ধুরা দেখো মায়াপুরের ইস্কন মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের একদম শুরুর গেট,
এক নম্বর গেট এটা তো আমরা গেটের ভেতর থেকে আমরা এগিয়ে যাই চলো বন্ধুরা মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই প্রথমে আগে এখানে ছোট ছোট স্টলগুলো আছে খাবারের কুপনের জন্য বিভিন্ন রকম স্টলে বিভিন্ন রকম রেট আছে তো আগে প্রথমে ঢুকেই স্টলে খাবারের কুপনগুলো কেটে নেবেন কারণ এটা সময়ের মধ্যে একটা সময় অবধি দেয় তারপরে বন্ধ হয়ে যায় না হলে তখন বাইরে খাওয়া দাওয়া করতে হবে তাই প্রথমে মন্দিরে ঢুকে আগে কুপনগুলো কেটে নেবেন আমরাও তাই করছি দেখো বন্ধুরা এখানে কিন্তু মন্দিরে টেম্পল সম্বন্ধে সমস্ত কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া আছে মানে কখন এখানে মানে আরম্ভ হয় কীর্তন মঙ্গল আরতি দেখো 4:30 সময় ভোরবেলা তারপরে দর্শন আরতি তারপরে ভাগবত পাঠ ধূপ আরতি ভোগ নিবেদন ভোগ আরতি ধূপ আরতি সন্ধ্যা আরতি ভগবত গীতা পাঠ শয়ন আরতি এবং সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এখানে এই সূচিপত্রতেই কিন্তু পেয়ে যাবে এখানে দেখো বন্ধুরা এই কুপনটার প্রাইস হচ্ছে 80 টাকা 80 টাকার মধ্যে এই সব জিনিস খাবার পাবে তোমরা এটা গীতা ভবনের প্রসাদের লিস্ট এখানে এই সব খাবার পাওয়া যায় এখানকার প্রাইস হচ্ছে 60 টাকা এটা হচ্ছে মহাপ্রসাদের এখানকার এই সব খাবার দেবে প্রসাদ দেবে এখানকার প্রাইস হচ্ছে 40 টাকা দেখে না প্রসাদের মেনু এটা হচ্ছে এটা এই সব খাবার দেবে আর এর প্রাইস হচ্ছে 50 টাকা দেখো বন্ধুরা শুভ কেটে নিয়ে আসলো দুপুরের খাওয়ার টিকিট দেখো এখানে 40 টাকা করে নিয়েছে আর 3 বছরের ঊর্ধ্বে কিন্তু পুরোটাই দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা দেখো আমরা 3টে টিকিট কিন্তু ভুল করে কেটে ফেলেছি তার কারণ 3 থেকে 6 বছরের বাচ্চাদের কিন্তু হাফ টিকিট কিন্তু পে করতে হয় তো তোমরা কিন্তু এটা অবশ্যই কাউন্টার ছাড়বার পূর্বে ভালো করে চেক করে নিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে এখানকার আসার বিষয়ে যেটা হচ্ছে আমরা কিন্তু এসছি শিয়ালদা রুটের হয়ে তো শিয়ালদা রুটের হয়ে বেলগুড়িয়া থেকে এখানে এসছি কৃষ্ণনগর লোকাল ধরে তো আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছে এবার তোমরা যদি শিয়ালদার বদলে যদি তোমরা হাওড়াগামী হয়ে আসতে চাও তো হাওড়া থেকে কিন্তু তোমরা অবশ্যই নবদ্বীপ ধাম নামবে যেটা নবদ্বীপ স্টেশন তো সেখান থেকে তোমরা আবার খেয়া পার হয়ে চলে আসতে পারবে এখানে মায়াপুরে আর তোমরা কিন্তু বাই রুট হয়েও আসতে পারো মানে ধরো ন্যাশনাল হাইওয়ে দিয়ে ওখানে কিন্তু যে ট্রাভেলিং যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা বাস টাস যে আসে ট্যুর যাত্রী তো সেখানেও কিন্তু তোমরা ন্যাশনাল হাইওয়ে দিয়েও কিন্তু তোমরা বাসের মাধ্যমে কিন্তু সরাসরি চলে আসতে পারবে এখানে তো সেখানে কতটা সময় লাগবে আমার ঠিক জানা নেই কিন্তু আশা করি এরকম সময়ই লাগবে কলকাতা থেকে মোটামুটি 3 ঘন্টার মতনই লাগবে এর বেশি লাগবে না বন্ধুরা তাহলে এই মায়াপুরে এসেতে পৌঁছে খুব ভালো লাগছে আর কলকাতা থেকে এই মায়াপুরের যে ট্রাভেল ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই বলবে আর ট্রাভেল সম্বন্ধে কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ইনফরমেশন থাকলে তোমরা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আমরা তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবো মায়াপুর আসার জন্য কোনো রকম যদি অসুবিধা কোনো গাইডলাইন্সের দরকার পড়ে আমাদের দ্বারা আমাদের কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই তোমাদের হেল্প করবো আর হ্যাঁ বন্ধুরা মায়াপুর আমরা তো এসছি শিয়ালদা থেকে তো সেখানে কিন্তু শিয়ালদা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় তো বন্ধুরা খুব ভালো লাগলো তোমাদের যে কোনো সমস্যা যা কিছু হবে এখানে আসা নিয়ে যদি আরও জিজ্ঞাসা থাকে বারবার বলছি তোমরা প্লিজ আমাদেরকে কোনো হেজিটেশন বা কোনো কোনো কিছু না করে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমরা যথারীতি চেষ্টা করব পুরো ভিডিওটা দেখলে আর কোনো কিছু দরকারও পড়বে না আমার মনে হয় তোমরা যদি পুরো ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ এগুলো যেগুলো আমরা ছাড়ছি তোমরা যদি ফলো করো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না ইনকেস হলে আমরা তো আছি পাশে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব এবং সেকেন্ড ব্লগটা তো তৈরি করতে হবে ঠিক না বলো তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি তোমাদেরকে সঙ্গে রাখার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি খুব শিগগিরই ফিরে আসবো টাটা